আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহীর সেই আমের হাটটিতে। স্পেশালি এই হাট আমি এর আগে অনেকবার দেখিয়েছি। আজ ঈদের পরে আমের হাট লেগেছে, স্পেশালি ভালোই আম এসেছে। আমি ভাবছিলাম যে আম তেমন আসবে না, কিন্তু আম এসেছে অনেক। তো সকাল থেকে আম কেনাকাটা চলছে। তো আমার কাছেই কিন্তু আপনারা আম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফজলি আম। তো খুবই বড় বড় ফজলি আমগুলা দেখা যায় যে আপনার এই আমটির ওজন প্রায় 800 গ্রামের মতো হবে, 700 থেকে 800 গ্রামের মতো। বিশাল বড় বড় সাইজের, এই যে উপর থেকে একটু দেখুন, অনেক কিন্তু ফজলি আম। আর ঈদের পরে একটু দামটা বেড়ে গেছে, আজকে বাজার 1000 থেকে 1200 টাকা, এর মধ্যে কিন্তু কেনাকাটা চলছে বন্ধুরা। আমি যেটা দেখলাম, হয়তোবা কালকে কেমন দাম যাবে, আজকে বাজারটা বোঝা যাচ্ছে না যে আমের দামটা। তবে আমি শুনলাম যে ওই 1200, 1300, 1100, 1100 মানে বিভিন্ন দামে কেনাকাটা চলছে। আমার কাছে আরও কিছু ফজলি আছে, এই যে দেখুন এই পাশে মোটামুটি ভালো সাইজের ফজলি, এটা মানে সুরমা ফজলি না, নর্মাল ফজলি। এই আর দেখুন ফজলি ঝকঝকে, কি নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা, আপনাদের যদি আমের প্রয়োজন হয় 50, 60 মন বা 100 মন, তাহলে আমাদের জানাবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। আর বন্ধুরা, আমরা খুব শীঘ্রই সাপাহার চলে যাবো। ঈদের আগে আমরা গেছিলাম, আম কেনাকাটা করছি। সাপাহার আমাদের আমের আড়ত রয়েছে, আমি এখন রাজশাহীতে আছি। দু একদিনের মধ্যে আবার সাপাহার চলে যাবো, সাপাহার থেকেও আপনারা আম নিতে পারবেন। তো যাদের আমের প্রয়োজন হবে আমাদের জানাবেন, স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন, আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর বন্ধুরা, আমাদের আড়তে রাজশাহীতে প্যাকিং চার্জ মাত্র 40 টাকা, লেবার পেপার সব কিছু মিলিয়ে। আর সাপাহার সেখানে একটু পেপারের দাম বেশি এবং লেবার খরচও বেশি, যার কারণে ওখানে 45 টাকা নেওয়া হয়। তো আমি আপনাদের দেখিয়েছি, তো ধন্যবাদ বন্ধুরা। আর আরও একটি কথা বন্ধুরা, আমাদের এই বাজারে আপনার আমের ওজন 52 কেজি আর সাপাহার 51 কেজি, ঢালা মাপ 51 কেজি। তো ধন্যবাদ বন্ধুরা, দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী।